বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমন প্রত্যাশা সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের। ভারতের কন্ডিশনে অতিমাত্রায় স্পিন নির্ভর না হওয়ার পরামর্শ তার, আস্থা রাখছেন পেসারদের উপর। এশিয়ান গেমস থেকেও পদক নিয়ে দেশে ফিরতে চান টিম ডিরেক্টর দুর্জয়। চীনের হাংজু থেকে জহির সাগরের আরও একটি রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। টেস্ট টি টোয়েন্টিতে যেমন তেমন, ওয়ান ডেতে তুলনামূলক ধারাবাহিক দল বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স আশানুরূপ না হলেও বিশ্বকাপে টিম টাইগার্সকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা কম নয়। ব্যতিক্রম নন নাইমুর রহমান দুর্জয়ও। ওয়ান ডে ফরম্যাটে ভালো করছে, তো যেহেতু ওয়ান ডে ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ, এখানে আমাদের এক্সপেকটেশন ভালো থাকবে। ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। আমার মনে হয় না আগেই কোনো সেমিফাইনাল ফাইনাল এই ধরনের টার্গেট সেট না করে রিসেন্ট সাইড, এবং আমাদের ভালো করার যথেষ্ট স্কোপ আছে। সাকিব তামিম দ্বন্দ্ব, বোর্ডের অপেশাদার আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়, সব মিলে গেল কদিন ক্রিকেটই ছিল টক অব দ্য কান্ট্রি। সেসব আলোচনায় আপাতত ঘি ঢালতে চান না এই বোর্ড পরিচালক। এখন যেহেতু বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলবে, এমনিতেই যথেষ্ট হয়ে গিয়েছে মাঠের বাইরে, আমি আর মাঠের বাইরের ইস্যুজ নিয়ে কথা বলতে চাই না। এবারের বিশ্বকাপ ভারতে হলেও টাইগারদের অতিমাত্রা স্পিন নির্ভর না হওয়ার পরামর্শ নাইমুর রহমানের। ইবাদতকে মিস করলেও তাসকিন, মোস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিবদের নিয়ে গড়া পেস ইউনিটে আস্থা রাখছেন সাবেক অধিনায়ক। সাবকন্টিনেন্টে খেলা বলেই যে শুধু স্পিনারদের উপরে ডিপেন্ড করতে হবে তা না, পেস বোলিং এ যে দুর্বলতাটা ছিল সেটা কাটিয়ে ওঠার পরে পেস বোলাররা যেদিন ভালো বল করেছে ওই ম্যাচগুলি কিন্তু আমরা জিতেছি। এশিয়ান গেমসে টিম ডিরেক্টর হিসেবে আসা দুর্জয়ের প্রত্যাশা, চীন থেকে স্বর্ণ নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। চ্যানেল 24, হাংঝু, চীন।